করার একজন মুসলিম কোন কোন বিষয়গুলো অবশ্যই মেনে চলবে ব্যবসা করার জন্য একজন মুসলিম কোন কোন বিষয় মেনে চলবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে যে জিনিসটা করতে হবে তাকে সুদ থেকে দূরে থাকতে হবে রেবা এ থেকে বেশি থাকতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে গাবান হচ্ছে তাকে আহ ধোকা আর তিন নম্বর হচ্ছে তাকে তাকে কম বেশ করা থেকে দূরে থাকতে হবে যেটাকে বলা হয় ওজনে কম বেশ থেকে দূরে থাকতে হবে যদি ওজনে জিনিস হয় চার নম্বর হচ্ছে মাঝুল জিনিস জাহালা জাহালা

দাদারও আছে অন্য জায়গাতেও আছে আপনার আপনি বলেন যে আমার কাছ থেকে নিতে এত টাকা দিতে হবে অন্য কাছ থেকে আপনি নিতে পারেন সেটা জায়জ আছে সেটা যেহেতু জানা জানি আছে না জেনে তার কে ঠকানো এটা হবে না এটা হলো এটা বলে গবন বলা হয় গবন দুই রকম গবন আছে গারার আছে গারার আছে তো এটাও করা যাবে না ক্ষতিকর ক্ষতি জিনিস বিক্রি করা যাবে না যেটা ক্ষতি হয় এটা করা যাবে না ক্ষতি করাও বিক্রি করা যাবে না একজনের ক্ষতি করে বিক্রি করা যাবে না অত ক্ষতি করে বিক্রি কি আপনার পাশের লোকে আপনি আটা বিক্রি করতেছে ধরেন পঞ্চাশ টাকা কেজি আপনি মনে করলেন যে তাকে আমি আপনার আমার তো লাখ লাখ টাকা আছে আমি তাকে মার্কেট থেকে আউট করার জন্য আপনি বললেন যে আমি এখন তো তিরিশ টাকা করে বিক্রি করবো তাহলে বা পাশের লোক তো আপনি ঠুকিয়ে দিলেন এবং সে একসময় দেউলিয়ে হয়ে যাবে এটা শরীয়তে যায় না কারণ একজনকে ক্ষতিগ্রস্ত করলেন তাহলে আপনি কয়েকটা জিনিস আমি বললাম একটা গার ধোকা দেওয়া যাবে না গাবান ঠকানো যাবে না এমন ঠকানো যেটা যেটা শরীয় হ্যাঁ এটা বলতে পারেন যে আমি তো দশ টাকাটা দশ টাকা বিক্রি করতে পারি এটাও যায় আছে কোনো সমস্যা নেই যদি জানা জানি থাকে কিন্তু না জানিয়ে ঠকানো যায় যাবে না আর একটু জাহালা মূর্খতা সেখানে থাকতে পারবে না অর্থাৎ যে জিনিস পণ্যের মূর্খতা অথবা টাকার মূর্খতা টাকা কত দিবেন এটাও বলা হয় নাই পণ্য কত কীরকম পণ্যের কোনো গুণাগুণ বর্ণনা করা হয় না সেটাও আর একটা হচ্ছে রেবা সুদ থাকতে পারবে না তাহলে গার গাবন রেবা জাহাল যেটা আমরা বলি এগুলি থেকে মুক্ত থাকতে হবে আর যে জিনিসগুলি করা যাবে না তালাক্কির রোহবান তালাক্কির রোকবান অর্থ হচ্ছে আপনি অগ্রিম গিয়ে কিনে ফেললেন যারা সাধারণ বিক্রেতা তাদের বাজারে আসতে দিলেন না আপনি যে কিনে ফেলেন কিনে ফেলে বাজার নিজে মার্কেট দখল করে নিলে এটা জায়জ নেই আরেকটা হচ্ছে আরেকটা যায় যে সেটা হচ্ছে আপনি বেচা কেনার ক্ষেত্রে আপনি নিজে আরেকজন প্রতিনিধি হয়ে শহরে যেন তারা মালপত্র নিয়ে না আসতে পারে আপনি গ্রামে গিয়েই তাদের পুরো মাঠের পর মাঠ কিনে ফেলেন এর আপনি পুরোটা দখল করে বেশি এরপরে প্রত্যেক মানুষকে আপনার একটা নিতে বাধ্য করেন এটাও যায়জ নেই আরেকটা যায় এতেকার এত কেন গুদাম জাত করে রাখা খাবার গুদামজাত করে রাখা কোনোভাবেই যায়জ নেই খাবার বিশেষ করে যেটা মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস হ্যাঁ ওই জিনিস করতে পারবেন যেদিন বাজারে চাহিদা প্রচুর আছে আমি রেখে দিয়েছি এই জন্য যখন চাহিদা কমবে আমি ছাড়বো টাকা পাবো সেটা যায়জে কিন্তু বাজারে সংকট সৃষ্টি করার জন্য যদি করা হয় সেটা হারাম হবে সেটা যায়জ নেই একটি জিনিস করা যাবে না সেটা হচ্ছে যে আপনি একটা চালবাজি করে বিক্রি করা সেটা রকম আপনি বলেন যে যেটা আপনি একবার মুলি করছেন নিতেই হবে মুলামুলিকে নিতে হবে বাধ্যতামূলক না এটা কিন্তু যাইজ নেই আপনি এটা ছাড় দিবেন তাকে মূল করতে বলে যে না আসলে আমার জানাচ্ছে না ভুল হয়ে গেছে মূল্য দেওয়াটা ঠিক হয়নি আমার তো আপনি তাকে ছাড় দিবেন শরীর এটা বলেছেন মান আকালা আলা তো সাল্লা সাল্লা বলেছেন মানে আকা আলা না দিবেন আকা আল্লা আস্তা আমার কে যে কেউ লজ্জিত হয়ে বলে যে আমাকে ছাড় দেন আমি তো ভুলে বলে ফেলছিলাম এটা আপনার উচিত হচ্ছে সেটা তাকে মেনে নেয়া এটার নাম হলে একা আলা বলা হয় এটা করা উচিত আমাদের দেশে যেটা বলা একবার বলছেন যেহেতু নিতেই হবে এই জাতীয় কথা বলা ঠিক নয় বরং অথবা অনেক সময় বেচা কেনার পরে কেউ ফেরত দেয় না এটাও ঠিক না বরং ফেরত নিলে ফেরত দিলে সাথে সাথে নিতে হবে অথবা যদি বলা হয় যে তিন দিনের আমার অপশান আছে তিন দিন পরে তিন দিন পরে ফেরত দিলেও নিতে হবে যদি নষ্ট না দেওয়া হয় সেটা ক্ষতিগ্রস্ত করে না হয় অনেক সময় দেখা যায় যে বিক্রি করার পর আর নিতে চায় না যে বেসা কিনা করলাম ফেরত তো আমার আমার সমস্যা সমস্যা হিসাব এ সমস্ত ওজো দেওয়া যাবে না বেসা কিনা করার পরে তিন দিন পর্যন্ত খেয়ার এটা একটা শরীর বিধান শরীর বিধান এটা নিতে হবে আপনাকে এটা না বলে খেয়ার শর্ত বলা হয় শর্ত করলেও নিতে হবে শর্ত না করলেও যদি কোনো প্রচলিত থাকে অর্ফে সেটা নিতে হবে তাহলে বোঝা গেল যে অনেক কিছু ব্যবসা করার জন্য একজন মুসলিম বেশ কিছু নিয়ম মেনে হয় এ বিষয়ে আমার একটা দার্স আছে লম্বা একটা আলোচনা আছে ব্যবসা সংক্রান্ত ইউটিউবে আছে সেটাকে আপনি নামিয়ে নিতে পারেন সেটা শুনে দেখবেন হ্যাঁ ব্যবসার নীতি ব্যবসার মূল নীতি সম্পর্কে একটা আলোচনা আছে সেটা দেখে নেবেন